আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আজকেও কিন্তু আপনাদের জন্য আরও একটি ডিজাইন নিয়ে এলাম। আশা করি আজকের ডিজাইনটি আপনাদের সকলেরই ভালো লাগবে। আর আজকের কাপড়টি কিন্তু আমি প্রথমে কাঁথা সেলাই করে নিয়েছি। আপনারাও কিন্তু প্রথমে কাঁথাটি সেলাই করে তারপরে ডিজাইনটি অঙ্কন করে নেবেন। কাঁথাটি সেলানো হয়ে গেলে কাপড়টিকে ভালোভাবে বিছিয়ে নিয়ে তারপরে কিন্তু আজকের এই কাজটি করে নিতে হবে। কাঁথাটি ভালোভাবে বিছিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমাদের প্রয়োজন হবে একটি ইঞ্চি টেপ, আর সাথে চক লাগবে, আর কাপড়ে অঙ্কন করার জন্য একটি পেন্সিল লাগবে। যেহেতু আমি ডার্ক কালারের কাপড় ব্যবহার করছি, সেহেতু আমি সাদা চকটি ব্যবহার করব আজকের ডিজাইনটি তৈরি করার জন্য। এবার আমি ইঞ্চি টেপের 4 ইঞ্চি বরাবর বক্সগুলো কেটে নেব। চারপাশেই ঠিক একইভাবে 4 ইঞ্চি পর পর মার্ক করে নিতে হবে। প্রথমে ছোট একটি দাগ কেটে নেব। আমি এই কাজটি সম্পূর্ণ চক দিয়ে করছি। কাঁথাটির চারপাশে ঠিক একইভাবে করে নিতে হবে, আর এই কাজটি কিন্তু চক দিয়ে করে নিতে হবে। চক দিয়ে করার কারণ হচ্ছে পরে কিন্তু আমাদের এই দাগটির প্রয়োজন হবে না, যার কারণে আমাদের চকের দাগটি পরে মুছে ফেলতে পারবো। আর আপনারা যদি পেন্সিল দিয়ে করার চেষ্টা করেন তাহলে কিন্তু এই দাগটি রয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো যে যখন আপনারা এক্সট্রা কোনো কাজ করবেন অথবা এক্সট্রা কোনো ঘর আঁকতে হবে আপনাদের জন্যে, তখন আপনারা চকটি ব্যবহার করবেন। আমি কাঁথার চারপাশে ঠিক একইভাবে কিন্তু এইভাবে মার্কিং করে নিয়েছি। এবার ঠিক দাগ বরাবর আমাদের স্কেল দিয়ে দাগগুলো মেরে নিতে হবে। আপনারা ঠিক একইভাবে এই দাগগুলো মেরে নেবেন। নিচের যে অংশটুকুতে আমরা 4 ইঞ্চি দাগ কেটেছিলাম এবং ওপরের অংশে 4 ইঞ্চি কেটেছিলাম, ঠিক একইভাবে সম্পূর্ণ অংশ লম্বা করে আমাদেরকে প্রথমে করে নিতে হবে। তারপরে চওড়ায় আমরা ঠিক একইভাবেই বক্সগুলো করে নেব। আর আমাদের কিন্তু বক্সগুলোর মাপ হবে 4 ইঞ্চি, চওড়ায় এবং লম্বায় দুটি কিন্তু 4 ইঞ্চি হয়ে থাকবে। তো আপনারা এই দিকটা অবশ্যই খেয়াল রাখবেন যে আপনাদের ঘরগুলো যেন সবসময় সমান হয়। ঠিক একইভাবে আমাদেরকে চওড়াতেও দাগ কেটে নিতে হবে। আমরা যে 4 ইঞ্চি পরপর দাগ কেটেছিলাম সেখানেই কিন্তু আমি মিলিয়ে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবে মিলিয়ে নেবেন, তাহলে কিন্তু আমাদের কাঁথায় সবগুলো বক্স চলে আসবে। সম্পূর্ণ কাঁথায় আমার সবগুলো অংশ কিন্তু আঁকা হয়ে গিয়েছে। এবার আমি পেন্সিলের সাহায্যে আমাদের মেইন ডিজাইনটি করছি। আমি এখানে স্কেল ব্যবহার করে এই দাগগুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দাগটি কেটে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবেই কিন্তু এই ডিজাইনটি করে নেবেন। আসলে ডিজাইন অনেক সময় বলে বোঝানো সম্ভব হয় না, একটু দেখে নিতে হয়। তাই আপনারা অবশ্যই এই ডিজাইনটি একটু খেয়াল করে দেখবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমি আজকের ডিজাইনটি কিভাবে তৈরি করছি। প্রতিটি বক্সে একটি করে দাগ কাটা হয়ে গেলে এবার সেই দাগের উপরে এবং একটি নিচে দাগ কেটে নিতে হবে। অর্থাৎ একটি বক্সে কিন্তু আমাদের 3টি দাগ থাকবে, সেই দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে। আর যেই অংশটুকুতে আমরা যেই দিকেই একটি দাগ কেটে নিব, ঠিক তার পরের দুটি দাগও কিন্তু ঠিক একইভাবে একই জায়গা দিয়ে কেটে নিতে হবে। ওলটপালটভাবে কিন্তু আঁকা যাবে না। ঠিক একইভাবেই আমি সম্পূর্ণ ডিজাইনটি করে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে করে নেবেন। আর আমরা যে 3টি দাগ কেটে নিচ্ছি সেই দাগের দূরত্বগুলো কিন্তু একটু সমান রাখতে হবে। আপনারা খেয়াল করছেন আমার দূরত্ব কিন্তু বেশি দূর হচ্ছে না, ঠিক একইভাবেই করে নিচ্ছি। আপনারাও ঠিক একইভাবেই একই মাপ অনুযায়ী কিন্তু এই দাগগুলো করে নেবেন। যেভাবে একটি বক্সে আঁকা হয়েছিল ঠিক একইভাবেই ওপরের বক্সগুলোতেও এঁকে নিতে হবে। যেই দিকে আমরা যে অংশ যেভাবে দাগ কেটেছিলাম ঠিক একইভাবে তার পরের ঘরগুলো আমাদেরকে প্রথমে এঁকে নিতে হবে।
আর আজকে তৈরি করা ডিজাইনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান। আর আপনাদের যদি কোনো ধরনের কোনো রিকোয়েস্ট থাকে অথবা আপনাদের কোথাও কোনো সমস্যা দেখা দেয় তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন, আমি কিন্তু আপনাদেরকে সাহায্য করার সর্বদাই চেষ্টা করি। আর আপনাদের মতামতগুলো কিন্তু আমাকে অবশ্যই জানাবেন, আসলে আপনাদের কমেন্টের উপর বেস করেই কিন্তু আমি ডিজাইনগুলো তৈরি করি, তাই আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কিন্তু সেটি আমাকে জানিয়ে দিবেন। ঠিক একইভাবে আমি সবগুলো বক্সের ডিজাইন করে নিয়েছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাঁথা যত বড়ই হোক না কেন আপনারা ঠিক একইভাবে এই ডিজাইনটি করে নেবেন। এই ডিজাইনটি যখন আপনাদের আঁকা হয়ে যাবে এবার আমরা পরের ডিজাইনটি করে নেব। আমাদের যে দাগের খালি অংশটুকু রয়েছে সেই খালি অংশটুকুতেই কিন্তু আমাদের এই কাজটি করে নিতে হবে। একবার উপর থেকে আরেকবার নিচ থেকে ঘুরিয়ে নিয়ে কিন্তু এই কাজটি করে নিতে হবে, ঠিক একইভাবে করে নিতে হবে। সেই দিকটা আপনারা খেয়াল রাখবেন যে দুটি মাথা কিন্তু ঠিক একই দিকেই যেন থাকে, অর্থাৎ ওপর দিকে হলে দুটি উপর থেকেই হবে আর নিচ থেকে হলে দুটি নিচ থেকেই হবে। ঠিক একইভাবে কিন্তু সবগুলো অংশ করে নিতে হবে। আমি আসলে আপনাদেরকে সম্পূর্ণ ডিজাইনটা একবারে না দেখিয়ে স্টেপ বাই স্টেপ কীভাবে করলে আপনারা সহজেই বুঝতে পারবেন সেই দিকটা খেয়াল রেখে এইভাবে ভেঙে ভেঙে ডিজাইনগুলো করার চেষ্টা করি। আশা করি আপনাদের সকলে এই ডিজাইনগুলো বুঝতে পারেন, আর না বুঝলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আপনাদের মাঝে অনেকেরই একটু কমেন্ট থাকে যে আমি সম্পূর্ণ ডিজাইন একবারে দেখাই না, আসলে সম্পূর্ণ ডিজাইন অনেকের পক্ষে একইবারে করা সম্ভব হয় না, তাই আমি আপনাদের জন্যে কিন্তু ভাগ ভাগ করে এই ডিজাইনগুলো করে দেখানোর চেষ্টা করি। এবার আমি পরের অংশটুকু এঁকে দেখাচ্ছি। আশা করি আজকের ডিজাইনটি আপনারা বুঝতে পেরেছেন। আপনাদের একটু হলেও হেল্পফুল হলে কিন্তু অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আপনাদের জন্যে আমি কিন্তু আমার আরও একটি চ্যানেল ওপেন করেছি। আসলে আপনাদের অনেক ধরনের রিকোয়েস্ট থাকে, সব ধরনের রিকোয়েস্ট আমি একবারে এই চ্যানেলে পূরণ করতে পারি না, আপনাদের অনেক ধরনের ডিজাইনের প্রয়োজন পড়ে, তাই আমি আপনাদের রিকোয়েস্টের উপর বেস করে সেই চ্যানেলে আপনাদের জন্য ভিডিও তৈরি করি। আপনারা যারা সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমি আমার সেই চ্যানেলের লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে আমার সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার সেই চ্যানেলটিকে খুঁজে পাবেন না তাদের জন্য আমি স্ক্রিনের নাম লিখে দিচ্ছি, আপনারা ইউটিউবে সার্চ বক্সে গিয়ে সেই চ্যানেলটি খুঁজে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, যেন আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি আপনারা খুব সহজে সেই ভিডিওগুলো পেয়ে যান। ঠিক একইভাবে কিন্তু আমি সম্পূর্ণ ডিজাইন করে নিচ্ছি, আপনারাও ঠিক একইভাবে এই ডিজাইনগুলো কমপ্লিট করে নেবেন। নর্মালি কাঁথা সেলাইয়ের জন্য যে রানিং স্টিচটি ব্যবহার করা হয় যেটাকে অনেকে নকশে সেলাই বলে চেনে, সেই সেলাই দিয়েই কিন্তু এই কাজটি করে নিতে হবে। আজকে আর সেলাই করে দেখালাম না, আশা করি আপনারা সকলে এই ডিজাইনটি করে সেলাই করে নিতে পারবেন।
ঠিক একইভাবে আমি সম্পূর্ণ ডিজাইন করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আমি আরও একবার আপনাদের সাথে এই ডিজাইনটি শেয়ার করে নিচ্ছি। আর মাঝে যে চকের দাগটি রয়েছে সেই চকের দাগটি কিন্তু আমরা সেলাই করব না, আমরা আমাদের ডিজাইন অনুযায়ী সেলাইটি করে নেব। আর এই চকের দাগটি কিন্তু কিছুদিন পরে যখন আমরা সেলাই করা শুরু করব তখন কিন্তু এই দাগটি উঠে যাবে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।